তাহলে এটা আমরা কমল কুমারী দেব স্কুলের পক্ষ থেকে, আমি কৃষ্ণেন্দু স্যার অ্যান্ড সৌভিক স্যার এই ভিডিওটা অর্গানাইজ করছি। তো এই ভিডিওতে দেখানো হবে কি করে এনএলপি সফটওয়্যার থেকে স্টুডেন্ট থেকে পড়ানো যায়। তো সেটা আমরা মোবাইলে ল্যান্ডস্কেপ ভিউ এটাকে আমরা করার চেষ্টা করছি। তো প্রথমে যেতে হবে আমাদেরকে গুগল ক্রোম সফটওয়্যারে, ল্যান্ডস্কেপ ভিউয়ে এই পুরো প্রসেসটা দেখাচ্ছি। প্রথমে আমরা খুললাম গুগল ক্রোম। এখানে গুগল ক্রোমে এখানে যে টাইপ সেকশন আছে, এই টাইপ সেকশনের জায়গাটাতে আপনারা টাইপ করবেন যে এনএলপি স্পেস NEXT এডুকেশন EDU, এটা আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনারা দেখতে পাবেন স্ক্রল বারে নিচে আসবে লগ ইন এনএলপি, এটাতে আপনারা ক্লিক করবেন। তাহলে এখানে একটা এরকম স্ক্রিন আসবে। এই স্ক্রিনে আপনারা জানেন নিজের নিজের ইউজার নেম এখানে টাইপ করবেন। ইউজার নেম হচ্ছে প্রত্যেকের যেই যেই টিচারের মোবাইল নম্বর, এবং পাসওয়ার্ডটা হচ্ছে যেই যেই টিচার যেই যেই পাসওয়ার্ড তৈরি করেছে তার নিজের নিজের পাসওয়ার্ডটা তৈরি করেছে। আর স্কুল কোডটা হবে KKDM স্কুল। তাহলে আমরা টাইপ করা যাক, স্কুল কোডটা দিব KKDM স্কুল, এবং ইউজার নেম আর পাসওয়ার্ড সেগুলো দেওয়া হবে। তো এরপরে আমরা একটা টিচারের থ্রু দিয়ে লগ ইন করে সেটা দেখাবো। তাহলে আমরা এখানে এলএলপি সেকশনে লগ ইন করলাম। তো লগ ইন করার পর আমাদেরকে প্রথমে একটা কাজ করতে হবে, যেটা ক্রোমে ডেস্কটপ সাইটটাকে খুলতে হবে। তো ডেস্কটপ সাইট খুলতে গেলে কী হবে, সেটা সবারই সুবিধা হবে। তো ডেস্কটপ সাইট খুলতে গেলে কোন অপশানে ক্লিক করতে হবে, এখানে ডান দিকে উপরের দিকে কোনার একটা এই তিনটে ডটের অপশান আছে, এই ডটের অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে এখানে লিখতে হবেন যে ডেস্কটপ সাইট লেখা আছে, তাহলে এই জায়গাটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেটা ডেস্কটপ সাইটে চলে আসবে। তো এটা লোডিং হওয়ার পর আমাদেরকে ক্লিক করতে হবে এইখানে নিচে LMS বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করতে হবে। এই LMS-এর অপশানে ক্লিক করতে হবে। এতে ক্লিক করার পর নেক্সট যে হোম স্ক্রিনটা আসবে সেখানে মাই কোর্সেস দেখাবে। এখানে মাই কোর্সেসের আন্ডারে এখানে টিচাররা সি অল কোর্সেসে ক্লিক করলে প্রত্যেকের নিজের নিজের কোর্স দেখতে হবে, কোন কোন ক্লাসে তারা সিলেক্ট আছে। আমি একটা এক্সাম্পল নিয়ে ক্লাস টেনের জন্য দেখাচ্ছি, সায়েন্সের জন্য। তো ক্লাস টেন সায়েন্সে ক্লিক করা হলো, এরপরে এখানে একটা হোম পেজ বেরোলো। হোম পেজের মধ্যে এখানে দেখাচ্ছে যে এখনও পর্যন্ত আমার প্রোগ্রেস কত, চ্যাপ্টার কতটা পড়ানো হয়েছে, কতটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, কটা অ্যাসেসমেন্ট নেওয়া হয়েছে, এবং চ্যাপ্টারের কী কী নেমগুলো কী কী, এবং কটা তার মধ্যে কমপ্লিট হয়েছে, মানে এটা সামারিটা টোটাল এখানে প্রথমে দেখাচ্ছে। তো এখানে আমাদের কী করতে হবে, প্রথমে যেতে হবে আমাদের এই সেকেন্ড অপশান যেটা লেখা আছে কোর্স ডিটেলস, এই সেকেন্ড অপশানেই আমরা সমস্ত রকমের ডিটেলসগুলো পাবো। তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে কোর্স ডিটেলস। কোর্স ডিটেলসে ক্লিক করার পর এখানে দেখাবে নো রিসোর্স অ্যাভেলেবল, কিন্তু আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। এখানে বাঁদিকে একটা কোনায় সবুজ রঙের চিহ্ন আছে, এই সবুজ রঙের চিহ্নটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো সমস্ত রকমের চ্যাপ্টার নেম, লেকচার, সেশন সমস্ত কিছু এখানে ডিটেলসে দেখাবে। তো আমরা যদি এখানে সেকশন ওয়ান যদি লেকচারে ক্লিক করি, তাহলে এখানে সঙ্গে সঙ্গে রিসোর্সগুলো চলে আসবে স্ক্রিনের উপর, যেমন ফরমেশন অফ নিউ সাবস্টেন্স, সেকেন্ড হচ্ছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন, মানে একটা লেকচার ওয়ান কেমিক্যাল ইকুয়েশন চ্যাপ্টারের মধ্যে এই তিন ধরনের লেকচার আছে। এইটা হচ্ছে একটা ভিডিও, এটা একটা ভিডিওটা প্লে হতে শুরু করেছে। তো আমরা ব্যাক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্টেন্ট আছে টোটাল একটা ভিডিও, একটা এইটা হচ্ছে একটা এক্সারসাইজ, এবং মিডিলে হচ্ছে একটা 15 মিনিটের এটা একটা এক্সপ্লেনেশন, মানে দুটো ভিডিও আর লাস্টেরটা হচ্ছে এক্সারসাইজ। এটাতে ক্লিক করলে স্টুডেন্টদের জন্য কোশ্চেন অ্যান্সার চলে আসবে। স্টুডেন্টরা এখান থেকে কোশ্চেন অ্যান্সারে ক্লিক করলে স্টুডেন্টরা জানতে পারবে। এবার আমরা এখানে এই ভিডিওটা যদি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাবো স্টুডেন্টের জন্য এই ভিডিওটা কিসের ভিডিও আছে। স্টুডেন্টরা এটার ব্যাপারে চ্যাপ্টারের লার্নিং আউটকাম থেকে শুরু করে সমস্ত কিছু এখান থেকে অবজারভেশন এখানে সব দেখতে পাবে। তো এগুলোকে আমরা কী করতে হবে,
এইগুলোকে রিসোর্সগুলোকে পাবলিশ করতে হবে। তো আমরা করতে হবে কি যে এই প্রত্যেকটা রিসোর্সতে একটা দেখুন ডান দিকে মাথায় একটা ছোট্ট করে সিম্বল আছে একটা, এই সিম্বলে ক্লিক করলে সেটা পাবলিশ হয়ে যাবে, আর পাবলিশ হয়ে গেলেই সেটা স্টুডেন্টের কাছে পৌঁছে যাবে। এখানে যদি আমি পাবলিশে ক্লিক করি তাহলে এরপরে ইয়েসে ক্লিক করতে হবে, ক্লিক করলেই সেটা তার মানে এই পার্টটুকুটা পাবলিশ হয়ে গেল। এরপরে যদি আমরা সেকেন্ড ভিডিওতে যাই, সেকেন্ড ভিডিওটা আমাদেরকে পাবলিশ করতে হবে। তো দেখা যাক এখানে সেকেন্ড ভিডিওটা প্লে হতে শুরু করবে। ইউ উইল লার্ন অ্যাবাউট সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন। তো আমরা ভিডিওটাকে ওখানে স্কিপ করে দিলাম। তাহলে আমরা দেখে গেলেন কি করে একটা লেকচারকে রিসোর্সকে পাবলিশ করতে হয়। তাহলে এরপরে আমরা দেখাবো কী করে লাইভ সেশন যেতে হয়। তো লাইভ সেশনে করতে গেলে এই রিসোর্সের আন্ডারে লাইভ সেশন যেতে গেলে হচ্ছে একটা অপশান আছে, এই ডান দিকে এইখানে ছোটো অ্যারো চিহ্নটাতে ক্লিক করতে হবে। এই যে কোনো লেকচারের আন্ডারে, লেকচার ওয়ান বা লেকচার টু, যে কোনো লেকচারের আন্ডারে, যে লেকচারে আমি লাইভ সেশন দিতে চাই, এই লেকচারের এখানে ডান দিকে যে কোনার দিকে এই চিহ্নটাকে করতে হবে। আমি লেকচার থ্রি সিলেক্ট করলাম, তো লেকচার থ্রিতে এইখানে অ্যারোটাকে ক্লিক করার পর তারপরে এই অপশানটা আসবে, লাইভ লেকচারের অপশানটা। দেখুন লাইভ লেকচার অপশানে যদি আমি ক্লিক করি তো এখানে দেখাবে স্টার্ট লেকচার। তো এই স্টার্ট লেকচারে ক্লিক করার পর এখানে আমাদের লেকচারটা স্টার্ট হয়ে যাবে। আর লেকচার স্টার্ট হওয়ার পর এখানে আমরা সমস্ত রকমের ভিডিওটা দেখতে পাবো। এখানে এটা একটা ডেমো ভিডিও দেখানো হচ্ছে, যেটা অনলাইন টিচার্স এবং বাচ্চাদের স্টুডেন্টসদের হেল্পের জন্য। তো আমরা চ্যাপ্টার ওয়ান ক্লাস এইট এর চ্যাপ্টার ওয়ান স্টার্ট করছি, রেশিওনাল নাম্বারস। তো রেশিওনাল নাম্বারস আমরা দেখলাম সৌভিক স্যারকে লাইভ লেকচার অ্যাটেন্ড করছিল, তো সেখানে আমরা এই জন্য ভিডিওটাকে স্কিপ করে দিলাম। এরপরে আমরা দেখাবো কী করে হোমওয়ার্ক দিতে হয়। তো হোমওয়ার্ক দেওয়ার জন্য আমরা যে কোনো একটা লেকচারকে সিলেক্ট করলাম, যে কোনো একটা সিলেক্ট লেকচার সিলেক্ট করার পর আমরা এই রিসোর্সের পাশে ক্লিক করলে আমরা যে রিসোর্স দেখতে পাচ্ছি, রিসোর্সের এখানে নিচে এই জায়গাটা একটা অপশান আছে, এই যে হোমের সিলেক্টের অপশান আছে, এই হোমটাকে সিলেক্ট অপশান করলে এখানে দেখাবে নো হোমওয়ার্ক অ্যাভেলেবল। কিন্তু এখানে আমরা হোমওয়ার্ক তৈরি করতে পারি, এই যেতে হবে তার জন্য প্লাস সেকশনে যেতে হবে। তো প্লাসে ক্লিক করার পর এখানে দেওয়া যাবে হোমওয়ার্ক টাইটেল। তো হোমওয়ার্ক টাইটেলে এইখানটাতে আমাদেরকে একটা টাইটেল টাইপ করে দিতে হবে, যে হোমওয়ার্ক টাইটেলটা কী। এরপরে এটাকে স্ক্রল করে নিচে নামালে আমরা দেখতে পারবো এখানে অবজেক্টিভ বা ইনস্ট্রাকশন। এখানে অবজেক্টিভ আমরা যে স্টুডেন্টদেরকে যে অবজেক্টিভ দিব, এখানে হয়তো লিখলাম যে সলভ দ্য কোয়েশ্চেন্স। তো এখানে সলভ দ্য কোয়েশ্চেন এখানে টাইপ করলাম, এটা হয়ে গেলো হোমওয়ার্কের অবজেক্টিভ। এরপরে নিচে আসা গেল হোমওয়ার্ক রিসোর্স, এই সেকশনটাই মেন। হোমওয়ার্ক রিসোর্সের একটু নিচে আসলে এখানে দেখা যাবে প্রি লিড রিকমেন্ড, অনেক রকমের অপশান আছে, প্রি লিড রিকমেন্ড রিড অ্যাসেসমেন্ট অ্যাডাপটিভ অ্যাসেসমেন্ট। তো এই দুটো অপশানটা হচ্ছে এক্সামের জন্য, এই দুটো অপশান হচ্ছে এক্সামের জন্য। যদি আমরা কোনো স্টুডেন্টের পরীক্ষা নিতে চাই তাহলেই এখানে অ্যাসেসমেন্ট আর অ্যাডাপটিভ অ্যাসেসমেন্ট এই দুটোতে ক্লিক করব। কিন্তু যদি কোনো রকমের পরীক্ষা নিতে চাই, কোনো রকমের হোমওয়ার্ক দিতে চাই, তাহলে রিকমেন্ড রিড বা কোনো পড়া দিতে চাইলে কোনো পেজ দিলাম সেটা স্টুডেন্টরা পড়ে রাখবে, আর কোনো এক্সারসাইজ সলভ করে রাখবে, সেটুদের জন্য এই অপশান দুটোতে যেতে হবে। তো আমরা গেলাম প্রথমে প্রি লিড অপশানে। প্রি লিড অপশানে গেলে আমরা এখানে দেখতে পাবো যে ক্লাস টেন সায়েন্সের আন্ডারে অনেক কটা ভিডিও আছে, এই অপরকটা ভিডিও, যে কোনো একটা ভিডিওকে আমরা চুজ করে সেটা হোমওয়ার্কে দিতে পারি। এমনকি এখানে নিচে আরেকটা অপশান আছে, এই অপশানটাতে সিলেক্ট করতে হবে, এই অপশানটাতে সিলেক্ট করলে সেটা দেখা যাবে যে কোনো ডকুমেন্টস কিছু আছে কি না। তো এখানে আপাতত এখানে কোনো ডকুমেন্টস নেই, শুধুমাত্র ভিডিওই আছে। তো যে কোনো ভিডিও সিলেক্ট করে যেটা আমরা হোমওয়ার্কে দিতে চাই, যে ভিডিওটা স্টুডেন্টরা দেখবে হোমওয়ার্কের জন্য, নিয়ে এটা ক্রস করে দিতে হবে, তাহলে সেই ভিডিওটা এখানে হোমওয়ার্ক সেকশনে রিসোর্সের আন্ডারে চলে আসবে। এরপরে আমরা চলে যাব নেক্সট ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আমরা দেখে যাবো যে সমস্ত স্টুডেন্টের জন্য যাচ্ছে। এরপরে দেখতে পাবো পাবলিশ ডেট,
যেহেতু এটা আজকে আমরা পাবলিশ করছি, তাই এটা আজকের ডেট এবং টাইম দিয়ে দিলাম, এবং আনপাবলিশ ডেট এটা কালকের ডেট হয়তো এখানে দেওয়া গেল, কিন্তু সাবমিশন ডেট যেটা আছে সেই সাবমিশন ডেটটা সেটা কবেকার হোমওয়ার্ক দিচ্ছি, স্টুডেন্টরা কবে থেকে এটা অ্যাটেন্ড করতে পারবে, আজ থেকে না কাল থেকে, সেটা তবেকার দিতে হবে। আমি যদি কালকে দিই তাহলে কালকে থেকে স্টুডেন্টরা এটা অ্যাটেন্ড করতে পারবে, মানে কালকে 10:10 AM, তার মানে 18 April 2020 10টার আগে স্টুডেন্টরা এই হোমওয়ার্কটা খুলতে পারবে না। আর সাবমিশন ডেট এন্ড ডেট সেটা আমরা হয়তো একদিন পর বা সেদিনকেই আমরা দিতে পারি, যে কোনো একটা পার্টিকুলার টাইমে সেটা দিতে পারি, এরপরে সেটা ফিনিশে ক্লিক করতে হবে, তাহলে হোমওয়ার্ক এখানে সাকসেসফুলি ক্রিয়েটেড। অ্যান্ড অলসো পাবলিশড। তাহলে ভিডিওটা এখানেই কমপ্লিট হলো। এই ভিডিওতে আমরা টোটাল কভার আপ করলাম ক্লাস ওয়ার্ক, কী করে পাবলিশ করতে হয় একটা ভিডিও এবং টপিক, আর হোমওয়ার্ক, আর লাইভ ভিডিও, লাইভ ক্লাস। তাহলে এখানে আমাদের ভিডিওটা কমপ্লিট হলো। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর লকডাউন মেনে চলুন।